হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার তো আজকে আমরা ডিসকাস করবো সাউথ ক্যালকাটা ল কলেজ তোমরা দেখতেই পাচ্ছ সাউথ ক্যালকাটা ল কলেজ একটা খুব ভালো ল কলেজ যেখান থেকে তোমরা লর ডিগ্রি মানে ল নিয়ে যারা পড়তে চাও সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারো সেখানে কোন কোন বিষয়ে তোমরা পড়তে পারবে কোন কোন লয়ে তোমরা এডমিশন হতে হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো তার অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসছি চলে আসার পর তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি ধৈর্য ধরে দেখবে আর তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না তোমরা অবশ্যই একটা করে লাইক দিবে কারণ তোমাদের লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে ইমপ্রেস করবে সো প্লিজ লাইক দেবে লাইক দিবে আর যাদের কোনো সমস্যা কোনো কিছু জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাস্ট তোমাদের রেজাল্ট পাবলিশড হলো এরপরের থেকে তোমাদের প্রতিদিন রেগুলার ভিডিও পাবলিশড হতে থাকবে কোন কোন কলেজে তোমরা এডমিশন হতে পারবে সো কথা না বাড়িয়ে দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ কমে বি এল এল বি ফাইভ ইয়ার কোর্স ইনক্লুডিং বি এ অ্যান্ড এনএল বি অনার্স অ্যান্ড টু ইয়ার এল এল এম ওকে এলএলএমটা তোমাদের জন্য না এখন যারা ইউজি পাস করে তা এল বি অনার্সে এডমিশন হতে পারবা ফাইভ ইয়ার তো এখানে তোমরা পাঁচ বছরের জন্য যে বিএলএল বি এডমিশনটা আছে সেটা সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারবা তো আগর আগের বছরে স্টার্ট হয়ে গেছিলো জুলাই থেকে তো এবছর আশা করি মে জুন থেকে স্টার্ট হয়ে যাবে কারণ যেহেতু দেখেছি আমরা কয়েকদিন আগে যেটা ভিডিও পাবলিশ করেছি আমি তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি ল কলেজ জুন জুনের দু তারিখ থেকে স্টার্ট করে দেবে ওকে তো আশা করি তোমরা এখানেও জুনের দু তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি তো যখনই নোটিশ আসবে শীঘ্রই তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাডমিশন টু বি ব্যাচেলর অফ ল কোর্স ইজ ডান ফলোইং দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশান কন্ডাক্ট বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো সেখানে তোমাদেরকে একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে সেই অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে আর ফর্ম ফিল আপ করার পর ছোট্ট একটা এক্সাম কন্টাক্ট হবে সেই এক্সাম তোমরা দিবে এনি পারসন পাস্ট Aces okay examination with the minimum forty five percent and STS with cph forty percent marks in increase taking into the consideration base of four paper including WC HES Environmental Science okay will be eligible for admission to the B.L.L.B course. সেই এক্সামের বেসে মেরিটে তোমাদের বিএলএল বি কোর্সে এখানে অ্যাডমিশন হতে পারবে কারণ এটা একটা গভর্নমেন্ট ল কলেজ সেখানে তারা এভাবেই অ্যাডমিশন নেয় দ্য পার্সন অ্যাপেয়ারিং ইন দ্য টেন টুয়েলভ লেভেল এক্সামিনেশন উইল বি অ্যালোড টু সিট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন বাট দে আর সাবমিশ বাট দে আর অ্যাডমিশান টু বি বিএলএএল বি কোর্স উইল বি সাবজেক্ট টু কোয়ার সাবজেক্ট টু দ্য কন্ডিশান অফ সাকসেসফুলি কমপ্লিট অফ টুয়েলভ লেভেল এক্সামিনেশান অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অফ দ্য অ্যাডমিশান তাদেরকে প্রত্যেকেই বিএলএল বি যে এক্সামিনেশান আছে সেখানে যতগুলো সাবজেক্টে তারা এক্সাম দিয়েছে মানে এইস যত এক্সাম দিয়েছে সেখানে পাশ হতে হবে দ্য অ্যাডমিশান অফ দ্য বিএলএল বি অনার কোর্স ফর দ্য সিক্স সেমিস্টার ইজান থ্রু দ্য মেরিট কনসিডারেশন অফ দ্য মার্ক টুয়েলভ লেভেল এক্সামিনেশান ফার্স্ট সেমিস্টার টু ফোর্থ সেমিস্টার মার্ক টুগেদার আফটার ইন ইনভাইটিং অ্যাপ্লিকেশান বাই দ্য সেক্রেটারি ওকে মোট কথা তোমাদের টুয়েলভে সমস্ত সাবজেক্ট ক্লিয়ার থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেট থাকতে হবে এটাই হচ্ছে ব্যাপারটা আর এরপরে তোমাদের এটা ডিউরেশন সিক্স সেমিস্টারের সিক্স সেমিস্টারের মধ্যে মার্ক কীভাবে ডিভাইড হবে তোমরা অ্যাডমিশন হলেই জানতে পারবে আর এডমিশন আর মেড অন দ্য বেসিক অব এডমিশন টেস্ট ডিরেক্টলি কন্ডাক্ট বাই দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সঙ্গে এটা এফিলিয়েট তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার দ্বারাই একটা এডমিশন টেস্ট কন্ডাক্ট হবে সেই এডমিশন টেস্ট কনডাক্ট হওয়ার পরেই তোমরা এই কলেজে এডমিশন নিতে পারবে সো এডমিশন টেস্টটার জন্য প্রিপেয়ার হবে আর কী কী লাগবে আমি অবশ্যই বলে দেবো গেলো এই হচ্ছে তোমাদের একটা ভালো ল কলেজে এডমিশন হওয়ার সুযোগ আগের বছর যেহেতু তোমাদের এই ল কলেজে জাস্ট বেশি ইনফরমেশান দেওয়া হয়নি কারণ লাস্ট মুহূর্তে আমি দিয়ে ফেলেছিলাম তো এই বছর তোমরা আগে আগেই তোমরা জেনে যাচ্ছ বিষয়টা আর গেল সাউথ ল কলেজের তো সম্পর্কে তোমরা জানলে যেটা ইয়ের সঙ্গে ক্যালকাটা ল কলেজের সঙ্গে ক্যালকাটা ল কলেজ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটে ওকে তো আরও একটা কলেজ আছে যেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো সেটা হচ্ছে গৌরবঙ্গ ল কলেজ গৌরবঙ্গ ল কলেজ মানে ইউনিভার্সিটি তাদের আন্ডারেই তারা নিজস্ব ডিপার্টমেন্ট আসে এরপরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাদের নিজস্ব ডিপার্টমেন্ট আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নিজস্ব ডিপার্টমেন্ট আছে যেখানে ডিপার্টমেন্ট অফ ল বলে সবাই চেনে আর গৌরবঙ্গ আছে সেখানেও তাদের ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট অফ ল ওকে এই দুটো ল কলেজ সম্পর্কে তোমাদের আমি ইনফরমেশান দেবো কমপ্লিট ইনফরমেশান আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো ওয়ান অফ দ্য মোস্ট ওয়েস্ট বেঙ্গলের সিক্স নম্বর টপ ল কলেজ তো সেখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে আর মেরিট বেসে হবে এইস এস মেরিট বেস হবে তো সেই ভিডিও আমি কমপ্লিট দেবো আর যারা তোমরা এখনও জানো না এল বি কি অনার্স কোর্স ডিগ্রি কোর্স এই সম্পর্কে তোমরা দুটো সম্পর্কে ডিফারেন্স জানো না তো আমি ডেস্ক বক্সের নাম আমার ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করে নেবে সেখান থেকে তোমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে আর আমার প্রিভিয়াস ইয়ারের প্লে লিস্টগুলো দিয়ে দিচ্ছি সব প্লে গিয়ে তোমরা অবশ্য তোমাদের সেলফ কনফিডেন্স নিজস্ব সেলফ কনফিডেন্স অর্থাৎ তোমরা জানার ক্ষেত্রে তোমরা নিজস্ব নিজে জানার ক্ষেত্রে যে কি করলে অ্যাডমিশন হবে কি করলে হবে না যতই ভিডিও আসুক আর যতই অন্য কেউ ভিডিও দেয় কিন্তু তোমাদের নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য কী করতে হবে না করতে হবে প্রিভিয়াস ইয়ারের সমস্ত ভিডিওগুলো যে যে ল কলেজে আমি দিয়েছি যে সেগুলো তোমরা দেখে তোমরা এডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে অবশ্যই তোমরা চেক করে নিও নর্থবঙ্গা ইউনিভার্সিটি মাস চেক করে নিও জলপাইগুড়ি ইউনিভার্সিটি চেক করে নিও বালুরঘাটে কোনো সমস্যা নেই তোমরা অ্যাপ্লাই করলেই পেয়ে যেতে পারবো তারপরে এমিক্স ল কলেজেও কোনো সমস্যা নেই কিন্তু জলপাইগুড়ি আর হচ্ছে তোমাদের নর্থবঙ্গা ইউনিভার্সিটি এই দুটা তোমরা অবশ্যই চেক করে নাও আর দ্বিতীয়ত কথা এই ল কলেজে তো অ্যাডমিশন টেস্ট দিতে হবে আর যদি না হয় এডমিশন টেস্ট দিতে না হয় নোটিশ চলে আসে ফার্দার কোনো নোটিশ দিয়ে দেয় যে এডমিশন টেস্ট দিতে হবে না তোমাদের কন্ডাক্ট হয়ে যাবে মানে এইস মেরিট বেশি হয়ে যাবে তাহলে তো তোমাদের খুবই ভালো ওকে এই জন্যই বলি যে আমার ভিডিওগুলো কমপ্লিট শোনো লাস্টে ইনফরমেশান কিছু দেওয়া থাকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে